নমস্কার বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার পদে যারা আবেদন করতে চাইছেন তারা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হচ্ছে, কি কি যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওখান থেকে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ওয়েবসাইটটা খোলবার পরে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস কিন্তু আসবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যদি আপনি আবেদন করছেন তাহলে প্রথমে আপনার এখানে দেখুন ক্লিক করবেন। ক্লিক করার পর মিস্টার মিসেস যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করবেন। এরপরে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম আপনাকে এখানে দিতে হবে। দেখুন মিডিল নেমের পাশে কিন্তু স্টার চিহ্ন নেই, তার মানে এটা ম্যান্ডেটারি নয়। যদি আপনার মিডিল নেম থাকে তাহলে আপনি দেবেন, আদারসওয়াইজ ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে কিন্তু দিতেই হবে। আচ্ছা, ফাদার্স নেম আপনাকে দিতে হচ্ছে, মাদার্স নেম আপনি দেবেন, পাউস নেম বা গার্ডিয়ানস নেম আপনাকে দিতে হচ্ছে, ডেট অফ বার্থ অ্যাজ পার ইউর মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেটা আপনি দেবেন, জেন্ডার আপনাকে এখানে চুজ করতে হচ্ছে। আচ্ছা, মেটাল স্ট্যাটাস আপনাকে সিঙ্গেল অথবা ম্যারিড এটা আপনি চুজ করবেন, আধার নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার যেটা কিন্তু হোক, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে দেবেন, প্যান কার্ড নাম্বার আপনাকে এখানে দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে দেখুন আপনাকে কারেসপন্ডেন্স ডিটেলস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেটা আপনাকে দিতে হচ্ছে, স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার মিউনিসিপ্যালিটি, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, পিএস, পিন নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল আইডি, এখানে ইমেল আইডি কিন্তু একটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এরপরে দেখুন জানতে চাইছে যে আপনি সিএলটিপি অথবা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর কিনা, যদি ইয়েস হন আপনি ইয়েস করবেন, মানে যেখানে যে তিনটে যে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে তিনটে অপশানের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি দেবেন, আর যদি প্রযোজ্য না হয় তাহলে আপনি কিন্তু নানে ক্লিক করবেন। ক্লিক করবার পরে এখানে কিন্তু আপনাকে আদার্স ডিটেলস, অর্থাৎ আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস করবেন, আপনার কাছে ট্রান্সপোর্ট বলতে মোটরসাইকেল আছে কিনা, বাইসাইকেল আছে কিনা, যদি থাকে আপনি এখানে টিকচিহ্ন দেবেন, না থাকলে আপনি নানে ক্লিক করবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাকে দিতে হবে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যদি বিলো ১ লাখ হয় তাহলে ফার্স্টেরটা, আর যদি আপনাদের 1 থেকে 3 লাখের মধ্যে হয় তাহলে দ্বিতীয়, এবং তৃতীয়টা যদি 3 থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে আপনি দেবেন, আর যদি অ্যাবাভ 5 লাখের উপরে হয় তাহলে এখানে লাস্টের ঘরটায় আপনি আপনারা এখানে টিকচিহ্ন দেবেন। আচ্ছা, এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে বিএড, এখানে কিন্তু যদি আপনি বিএড করছেন তাহলে কিন্তু হবে না, বিএড যদি আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে বিএডটা আপনাকে এখানে দিতে হচ্ছে, এবং ডিগ্রি হোল্ড দেখতে পাচ্ছেন এখানে বিএডে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার পরে এখানে বিএড কিন্তু ম্যান্ডেটারি ব্যাপার নয়, যদি আপনার কাছে থেকে থাকে আপনি দেবেন, তো যেখানে যেখানে স্টার চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, বিএড যদি আপনার থেকে থাকে আপনি দেবেন। ইউনিভার্সিটি মেথড সাবজেক্ট বা মেজর সাবজেক্ট, বিএড করবার সময় আপনি যে মেজর সাবজেক্ট রেখেছেন সেই সাবজেক্টের নামটা আপনাকে এখানে দিতে হচ্ছে, সাবজেক্টের নামগুলো, পার্সেন্টেজ আপনি দেবেন, এখানে ইয়ার অফ পাসিং দেবেন। এরপরে দেখুন মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রিও কিন্তু ম্যান্ডেটারি কোনো ব্যাপার নয়, যদি আপনার কাছে থাকে আপনি অবশ্যই দেবেন, এবং মাস্টার ডিগ্রি এখানে চুজ করে নেবেন এখান থেকে আপনার কাছে কোনটা রয়েছে, এমএসসি রয়েছে না এমই রয়েছে, মাস্টার অফ আদার্স রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে দেবেন। তো এখানে ইউনিভার্সিটি দেখবেন মেজর সাবজেক্টস কী কী ছিল দেবেন, 2 digit আপনার পার্সেন্টেজ নাম্বার দেবেন, আপনি কত পেয়েছেন তার পার্সেন্টেজটা, আপনার 4 digit ইয়ার দেবেন, ধরুন 2019 যারা পাস করছেন তারা 2019 আপনারা এখানে দেবেন। এরপর দেখুন ব্যাচেলার, ব্যাচেলার কিন্তু এখানে ম্যান্ডেটারি, ওই জন্য পাশেই দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে। তো ব্যাচেলার আপনি কোন বিষয়ে করেছেন তার উপর ডিটেলস লিস্ট রয়েছে, লিস্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন। একইভাবে ইউনিভার্সিটি, আপনার মেজর সাবজেক্ট কী কী ছিল, আপনার 2 digit আপনার পার্সেন্টেজ অফ মার্কস লিখতে হবে, আপনার কোন ইয়ার আপনি পাস করেছেন সেটা দিতে হবে, এরপর হায়ার সেকেন্ডারি দেখুন অথবা ইচএস বা ইকুইভ্যালেন্ট তার ডিটেলস এখানে পরপর দেওয়া রয়েছে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন, সব কিছু ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এরপরে আমরা চলে যাবো দেখুন কম্পিউটার এডুকেশনাল ডিটেলসে। তো কম্পিউটার ডিটেলসের ক্ষেত্রে অনেকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আবার অনেকে কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন, তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে দেবেন। হায়েস্টটা আপনাকে এখানে দিতে হচ্ছে, কোর্স নেম এবং সেখানে আপনাকে কী কী সাবজেক্ট আপনার ছিল সেই সাবজেক্ট আপনাকে দিতে হচ্ছে, ডিউরেশন আপনি দেবেন, পাসিং ইয়ার দেখুন মিনিমাম 1 ইয়ার আপনাকে হতে হবে অথবা 12 মাস আপনাকে কিন্তু হতে হবে, পাসিং ইয়ার এখানে দেওয়া রয়েছে, কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা অবশ্যই দিতে হবে, এবং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নামটা এখানে পুনরায় আপনাকে দিতে হচ্ছে, এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, ডিটেলস আপনার এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো একটু দেখে নেবেন একটু। তারপরে দেখুন নেম অফ দ্য অর্গানাইজেশন, এখানে এক্সপিরিয়েন্স, যদি আপনি কোথাও কাজ করে থাকেন এবং আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু পূরণ করতে হচ্ছে। এরপরে দেখুন প্রেফার্ড ডিস্ট্রিক্ট, প্রেফার্ড ডিস্ট্রিক্ট মানে আপনি কোথায় আপনার
স্কুলটা আপনি পেতে চাইছেন বা আপনার কোনো পছন্দ, সেখানে আপনি এখানে আপনার প্রেফার ডিস্ট্রিক্ট দেবেন। এবং প্রেফার ডিস্ট্রিক্ট দেখুন ওয়ান রয়েছে, প্রেফার ডিস্ট্রিক্ট টু রয়েছে, প্রেফার ডিস্ট্রিক্ট থ্রি রয়েছে। এবার প্রেফার ডিস্ট্রিক্ট যখনই আপনি ওয়ান ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন প্রেফার ব্লক খুলে গেছে। তো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকের মধ্যে আপনি প্রেফারেন্স চাইছেন সেই ব্লকের নামটা আপনি এখানে দিতে পারেন। এইভাবে প্রেফার টু এবং প্রেফার থ্রির ক্ষেত্রে একইভাবে আপনাকে অপশন চুজ করে নিতে হবে। চুজ করে নেবার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে এখানে দেখুন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে? পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাকে আপলোড করতে হবে, যার যে আপনার কেবি কেবি 50 KB মধ্যে আপনাকে রাখতে হচ্ছে। ডেট অফ বার্থ অর্থাৎ আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাকে আপনার বার্থ সার্টিফিকেট আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। আধার কার্ড বা ভোটার কার্ড যেটা আপনি উপরে সিলেক্ট করেছেন সেটা আপনি এখানে আপলোড করতে হচ্ছে। বিএড সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে আপনি দেবেন, না থাকলে দেওয়ার কোনো ব্যাপার নেই। দেখুন পাশে কিন্তু স্টার মার্ক নেই, একইভাবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু স্টার মার্ক নেই। তবে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অবশ্যই আপনাকে আপলোড করতে হচ্ছে। আইটি কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই আপলোড করতে হচ্ছে, এবং দুটো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে দুটো আপনি পরপর এটা আপলোড করে দেবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাও যদি আপনার কাছে থেকে থাকে আপনি অবশ্যই দেবেন। রিজিউম একটা বায়োডাটা কিন্তু আপনাকে এখানে করতে হবে, মানে দিতে হবে, এবং সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। আপলোড করে দেওয়ার পরে দেখুন তলায় সাবমিট করে অপশন দেওয়া রয়েছে, সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।